ক্লাস ফোর, তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র। আমি পিডিএফ আকারে তোমাদের দেখাবার একটু চেষ্টা করছি, তারপরে আমি এটাকে রোটারি করে ঘুরিয়ে আবার দেখাবার চেষ্টা করব। দেখো প্রশ্নটা প্রথমে কি করতে হয়, আমরা দেখতে পাচ্ছি নাম লিখতে হয় কোন জায়গাটা। প্রথমে দেখো এই জায়গাটাতে নাম লিখবে, তো নাম লেখার পরে প্রশ্নে, প্রথম পরীক্ষা তো 10 নম্বরে হয়, 20 মিনিট সময় থাকে। বিদ্যালয়ের নাম, তোমাদের নাম লেখার পরে প্রশ্ন শুরু হবে। প্রথম প্রশ্নটা হাফ নম্বর, দুটো করলে 1 নম্বর পাবে। কর্মী, প্রথমটা আছে কর্মী, কর্মী দিয়ে মানে বিশেষণ শব্দগুলি, বিশেষ কর্মী বিশেষ শব্দ কি হবে। আমি জাস্ট তোমাদের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি, এই উত্তর আমি হয়তো অন্য ভিডিও করে দিচ্ছি বা পরবর্তীকালে করে দেবো, তোমাদের কমেন্টে লিখবে, তাহলে আমি কিন্তু মানে সেটা অ্যান্সার করে দিতে পারবো। কারণ প্রশ্নগুলো কেমন হয় একবার দেখে নেওয়া দরকার। এটা দ্বিতীয় পাতাটা, এই 10 নম্বর কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এই জায়গাটা, এগুলো শিক্ষকদের কাজ, এটা আমাদের কোনো কাজ নয় বা ছাত্রদের কোনো কাজ থাকে না এখানে। তো আমি বুঝতে পারলাম প্রশ্নটা বা দেখতে পেলাম, এবার একটু আমি রোটারি করে তোমার দেখাবার চেষ্টা করি। প্রথম থেকে দেখিয়ে দিই প্রশ্নটা, এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। দেখতে পাচ্ছি প্রশ্নটা কর্মী, তারপর বিরাট মানে বিরাটের বিশেষণ কি হবে, তারপর কোনটি বেমানান। আমরা দেখতে পাচ্ছি যে হাফ নম্বর, দুটো করলে 1 নম্বর পাবো, কারণ প্রথম পরীক্ষা তো দেখেছি আমরা প্রশ্ন নম্বরের মানটা কম থাকে, কারণ 10 নম্বরে। তো তারপর দেখো দেখতেই পাচ্ছ ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর, কোনটা বেমানান। তারপর বর্ণ বিশ্লেষণ পড়বে, এই ধরনের প্রশ্নগুলো হয় আর কি, বিশেষ করে যেগুলো প্রাইমারির মধ্যেই মানে প্রাইমারি পরীক্ষা, এগুলো মানে আমাদের সরকারি স্কুল যেগুলো। তারপর দেখতে পাচ্ছ যে এলোমেলো শব্দ থাকবে, সেগুলোকে ঠিক করতে হবে। তারপরে শব্দার্থ লিখতে লেখো দুটি, মানা শব্দার্থটা কী হবে, যন্ত্রণা, আশ্চর্য, বাগিচা। তারপরে যেটা অন্য পাতায় থাকে আর কি, বা ছিল যেটা দেখাবার চেষ্টা করছি, সুবিধা দিয়ে একটা বিপরীত শব্দ, মিছিমিছি বিপরীত শব্দ, সুন্দর বিপরীত শব্দ। তারপর একটু বড় প্রশ্ন থাকে, নদীর কাছে শিখ থেকে কী শিক্ষা পাওয়া যায়, 4 নম্বরে 4টে লিখতে হবে। ছাগল ছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল, পালামৌ জঙ্গলে লেখকরা কোথায় রাত্রিবাস করেছিল, লুসাই পাহাড়ে বনে কতক্ষণ অবধি সূর্য দেখা যায় না, একটু লিখতে হবে এটা। তাহলে আমরা দেখে ফেললাম, হ্যাঁ নিচেটা তো মানে শিক্ষক শিক্ষিকাদের জন্য, কবে লিখবে, কবে পরীক্ষা হয়েছে সেটা ডেট দিয়ে ওরা মন্তব্যটা লিখবে যে থাকলে। তাহলে আমরা দেখে ফেললাম কেমন প্রশ্নটা হয়। আবার পরবর্তীকালে আমি তোমাদের বিজ্ঞান অঙ্কের প্রশ্নগুলো আবার দেখাবার চেষ্টা করবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।